হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি এসি সার্কিটের ওয়াট মিটার রিলেটেড প্রবলেমগুলো সলভ করা শুরু করব। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এসি সার্কিটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে এসি সার্কিটের আমি এর আগে থ্রি ফেজের, হ্যাঁ এটা অবশ্যই থ্রি ফেজের ম্যাথ, টু ওয়াট মিটার মানেই হচ্ছে আমার থ্রি ফেজের ম্যাথ। তো এই থ্রি ফেজের আমার যে ওয়াট মিটার মেথডের একটি থিওরি ক্লাস আছে, সেই ক্লাসটি কিন্তু অবশ্যই লাগবে, তা না হলে এগুলো সলভ করা একটু কষ্টকর হয়ে যায়। ঠিক আছে, সরাসরি ফর্মুলা মুখস্থ রেখে অনেক সময় সলভ করাটা আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে যায়, জিনিসগুলো একটু বুঝতে হবে। ঠিক আছে, তো আমি দেখুন, প্রথমত আমার দুই টাইপের ওয়াট মিটার আছে, আমরা জানি টু ওয়াট মিটার এবং থ্রি ওয়াট মিটার, দুটোরই ম্যাথ আমাদের আছে। আমি ফার্স্টে টু ওয়াট মিটার দিয়ে শুরু করতেছি। তো এটি আলেকজান্ডার সাদিকুর বইয়ের এক্সাম্পল 12.14 এবং কোশ্চেনটিতে বলছে, দেখুন, দ্য টু ওয়াট মিটার মেথড প্রোভাইডস ওয়াট মিটার রিডিংস P1 এট ভ্যালু 1560 ওয়াট আর P2 2100 ওয়াট ওয়েন কানেক্টেড টু এ ডেল্টা কানেক্টেড লোড। ইফ দ্য লাইন ভোল্টেজ ইজ 220 ভোল্ট, ক্যালকুলেট দি পার ফেজ এভারেজ পাওয়ার, আর বি নাম্বারে বলছে দ্য পার ফেজ রিয়াক্টিভ পাওয়ার, সি নাম্বারে দ্য পাওয়ার ফ্যাক্টর, আর ডি নাম্বারে বলছে দ্য ফেজ ইম্পিডেন্স। ঠিক আছে, তো এখান থেকে আমরা সিম্পলি যে কাজটা করব, আমাদের তো ডাটাগুলো দেয়াই আছে, এই ডাটাগুলো দেখে দেখে আমি এক এক করে ক্যালকুলেশন করা শুরু করব। তো দেখুন, তার জন্য আমি মনে করুন যে এখান থেকে দেখুন, সরি দুঃখিত একটু, তো দেখুন আমি এখান থেকে আমি আস্তে আস্তে ক্যালকুলেশন করা শুরু করব। তাহলে আমার P1 ভ্যালু দেওয়া, P2 ভ্যালু দেওয়া, তো আমি গত ক্লাসে অলরেডি দেখিয়েছিলাম যে আমাদের P1 P2 এই ভ্যালুগুলো দেওয়া থাকলে আমাদের সিম্পলি আমাদের রিয়েল পাওয়ারটা হবে টু ওয়াট মিটারের জন্য আমার সিম্পলি এই দুইটার যোগফল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে খুব ইজিভাবে রিয়েল পাওয়ারটা পেয়ে যাচ্ছি। তো এটা এ নাম্বার কোশ্চেনের সলিউশন আগে করছি, তাহলে এ ইজ ইকুয়াল টু পিটি, পিটি ইজ ইকুয়াল টু P1 প্লাস P2, দেন আমি কত পাচ্ছি, এটা P1 প্লাস P2 দ্যাট মিনস 1560 যোগ 2100, 1560 1560 প্লাস 2100। ঠিক আছে, এই দুটোকে জাস্ট যোগ করে দিচ্ছি, তাহলে দেখুন আমার ভ্যালুটা আসতেছে, আমি যদি একটু যোগ করে দেই 3660, মেবি 2100 আর 1500, 2100 আর 1500, 2100 যোগ 1560, 3660, তাহলে আমার এখানে ভ্যালুটা আসতেছে 3660 ইউনিট হচ্ছে আমার ওয়াটে। রিয়েল পাওয়ার অলওয়েজ আমার ইউনিট আসবে ওয়াটে, বাট একটু কিন্তু আমাকে বুঝতে হবে এখানে যে 3660 ওয়াট পাওয়ারটা পাইলাম এটা কিন্তু আমার থ্রি ফেজের পাওয়ার, বাট কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে চাইছে দ্য পার ফেজ এভারেজ পাওয়ার। তো তিনটা ফেজ মিলে পাওয়ার হচ্ছে 3660, আর পাওয়ারের ক্ষেত্রে অলওয়েজ এটা সিমেট্রিক্যালি ডিভাইড হয়, যেহেতু আমরা টু ওয়াট মিটার মানে আমরা বুঝে নেই যে এটা হচ্ছে ব্যালেন্সড কন্ডিশন। ঠিক আছে, তো এখানে যদিও কোশ্চেনে উল্লেখ করে নাই, বাট টু ওয়াট মিটার বলছে, সো আমি বুঝে নিব যে এটা হচ্ছে আমার ব্যালেন্সড কন্ডিশন। তো ব্যালেন্স কন্ডিশনে তিন ফেজে সমানভাবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমার পার ফেজ, পার ফেজের জন্য পার ফেজের ইয়াটাকে তাহলে P5 দ্বারা প্রকাশ করি, ফাই দ্বারা ফেজ বোঝাচ্ছি, তাহলে এটা সিম্পলি হবে আমার PT/3। তাহলে দেখুন আমি সিম্পলি PT তে আমার PT/3, তাহলে 3660/3, তাহলে এটাকে একটু হিসাব করে নিব আমরা, 3660/3, হিসাব করলে দেখুন 3 × 36 1200, 3 × 6 1230 ওয়াট, তাহলে এটা হবে আমার পার ফেজ, সরি 1220 ওয়াট, আমি দুঃখিত, 1220 ওয়াট। এটা হচ্ছে আমার কি পার ফেজ রিয়েল পাওয়ার। এবার দেখুন, রিয়েল পাওয়ার আর এভারেজ পাওয়ার একই কথা, দেন আমার লাগবে হচ্ছে বি নাম্বারে চাইছে দ্য পার ফেজ রিয়াক্টিভ পাওয়ার। তো রিয়াক্টিভ পাওয়ার কিন্তু আমি গত ক্লাসে ডিরাইভেশনে দেখিয়েছিলাম কিভাবে আনতে হয়, তো এটার রিয়াক্টিভ পাওয়ারের যে ইকুয়েশনটা এনেছিলাম সেটা আমার এসেছিল সিম্পলি কিউটি, টোটাল রিয়াক্টিভ পাওয়ার ইজ ইকুয়াল টু √3 ইন্টু P2 − P1, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, এটা একটু খেয়াল রাখেন। ঠিক আছে, P2 − P1 আমাদের ওয়াট মিটারের দ্বিতীয় দ্বিতীয় ওয়াট মিটার যেটা সেটা থেকে প্রথমটা মাইনাস হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখেন আপনারা। ঠিক আছে, P1 − P2 করলে কিন্তু ভুল হবে।
তাহলে এখানে সিম্পলি আমার রুট থ্রি ইন্টু P2 কত, P2 হচ্ছে 2100, তাহলে 2100 মাইনাস 1560, জাস্ট আমরা মাইনাস করে দিব, -1560 মাইনাস করে সেটাকে রুট থ্রি দ্বারা গুণন করে দিব। তাহলে দেখুন আমি ক্যালকুলেটার সাহায্য নিচ্ছি, আমি 2100 -1560 ইন্টু রুট থ্রি, তাহলে এখানে যে ভ্যালুটা পাইলাম 935.3, 935.31, 2 ঘর পর্যন্ত নিলে আমার আসতেছে 935.31, ঠিক আছে। আর রিয়াক্টিভ পাওয়ারের ইউনিট আমরা কি জানি, রিয়াক্টিভ পাওয়ারের ইউনিট আমরা জানি যে ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টিভ, VAR, ঠিক আছে। এসআই ইউনিটে যেহেতু নিচ্ছি আমরা, P2 এটা ওয়াটে যেহেতু আছে, সো এটা ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টিভ, VAR, এটা দ্বারা প্রকাশ করা হয়। দেন আমার কি লাগবে, আমার লাগবে কিন্তু পার ফেজে, সো আমাদের পার ফেজটা তাহলে কত হবে, কিউ পার ফেজ ইজ ইকুয়াল টু সিম্পলি, যেহেতু আমরা এখানে কি ব্যালেন্সড কন্ডিশন চিন্তা করছি, সো আমার সমান 3 ভাগে ভাগ হয়ে যাবে প্রতি ফেজে, দ্যাট মিনস QT/3। তাহলে কিউটির ভ্যালু দেখুন আমি মাত্র পাইছি, ওইটাকে জাস্ট 3 দিয়ে ভাগ করে দিব। আমি একবারে ক্যালকুলেটার বসিয়ে দিচ্ছি, দেখুন 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমার 311.77, তাহলে 311.77 ভোল্ট অ্যাম্পিয়ার, ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টিভ। আর শুধু ভোল্ট অ্যাম্পিয়ার লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ শুধু ভোল্ট অ্যাম্পিয়ার দ্বারা আমরা বুঝি হলো কমপ্লেক্স পাওয়ারকে। তাহলে দেখুন এটারও সলিউশন হয়ে গেল। দেন আমার আসি হচ্ছে সি নাম্বারে, সি নাম্বারে আমার কি চাইছে, সি নাম্বারে চাইছে পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টরের জন্য দেখুন এখানকার আমার এই PT এবং QT-র ভ্যালুই যথেষ্ট, এই দুইজনই যথেষ্ট। জাস্ট আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকাবো এবার, দেখুন আমি এখন এটা এটা থেকে জাস্ট আমি দেখুন আমি একটু মুছে দিচ্ছি, এটা দেখতে খারাপ লাগতেছে। পাওয়ার ট্রায়াঙ্গেল আগে আঁকাবো, তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেল আঁকিয়ে দেন হচ্ছে PT-র আমার ভ্যালু জানা আছে, QT-র ভ্যালু জানা আছে, আমি এখানে PT এবং এখানে QT-ও বসাইতে পারি, আবার চাইলে পি ফেজ এবং কিউ ফেজও বসাইতে পারি, ঠিক আছে। যে কোনোটা আমি বসাইতে পারি, একই রেজাল্ট আমাকে দিবে, ঠিক আছে। তো আবার আপনি আবার একদিকে পি ফেজ নিলেন আর একদিকে কিউটি নিলেন, তাহলে কিন্তু আবার ভুল হবে, ঠিক আছে। আমার হয় ফেজ বসাইলে ফেজ বসাইতে হবে, আর নাইলে বসাইলে আমার যদি টোটালটা বসাই তাহলে টোটালটাই বসাইতে হবে। তো আমি মনে করুন যে উদাহরণস্বরূপ আমি পি ফেজই বসাইলাম, তাহলে দেখুন পাওয়ার ট্রায়াঙ্গেল অনুযায়ী এটা পি ফেজ, এটা কিউ ফেজ, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি থিটা, এটাই হচ্ছে আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল। তাহলে দেখুন আমার সিম্পলি এটা থেকে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলেই আমার হয়ে যাচ্ছে, অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমার কত, কিউ ফাই ডিভাইডেড বাই পি ফাই, ঠিক আছে। ট্যান সমান লম্ব বাই ভূমি, তাই কিউ ফাই ডিভাইডেড বাই পি ফাই। তো দেখুন এখন আমার কিউ ফাই এর ভ্যালুও জানা আছে, পি ফাই এর ভ্যালুও জানা আছে, জাস্ট 311.77/1220, তাই 311.77/ আমি জাস্ট 1220 বসাচ্ছি, তাই ট্যান থিটার ভ্যালুটা আমাকে রিটার্ন করছে 0.25 সামথিং। তাহলে এটা আমি একটু লিখতেছি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 0.2555, বাট এটা কিন্তু ট্যানে আমি পাইলাম, বাট আমার কিন্তু লাগবে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, মানে আমরা জানি যে কস থিটার ফার্ম ইয়াটা, তো তাহলে কস থিটা পাইতে হলে আগে আমার থিটা বের করতে হবে, তাই থিটা ইকুয়াল টু সিম্পলি হবে ট্যান ইনভার্স, ট্যানটাকে এই সাইডে পাঠিয়ে দিলে ট্যান ইনভার্স 0.255, তাহলে ট্যান ইনভার্স ওইটাকে নিলে আমাদের আসে 14.335 ডিগ্রি, ঠিক আছে। ক্যালকুলেটারের মাধ্যমে আমি এটা করতেছি, 14.335 ডিগ্রি। এবার ফাইনালি আমার পাওয়ার ফ্যাক্টরটা লাগবে, তাহলে পাওয়ার ফ্যাক্টরটা কত হবে, পাওয়ার ফ্যাক্টরটা সিম্পলি হবে কস থিটা, তাহলে কস থিটা মানে হচ্ছে কস এই 14.335, ঠিক আছে। তাহলে কস 14 দশমিক, ভিতরে বসে নিলাম 14.335 ডিগ্রি, দেখুন এখন আমি জাস্ট এটাকে হিসাব করে নিব, তাহলে আমার পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা আমার আসে দেখুন কস 14.335, এটা বসাইলে আমার 0.9689 আসে, তাইলে দুঃখিত।
আমার আসে 0.96 89। এখন হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা জানি যে গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে এটা ল্যাগিং নাকি লিডিং, তো এই জিনিসটাও আমাদেরকে বুঝতে হবে। তো এটার জন্য সিম্পলি আমাদের ল্যাগিং নাকি লিডিং পাওয়ার থেকে বোঝার, পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে, পাওয়ার ট্রায়াঙ্গেল বলুন বা পি এবং কিউ এর ভ্যালু বলুন, সেখান থেকে বোঝার একমাত্র ওয়ে হচ্ছে আমার কিউ এর ভ্যালুটাকে ফোকাস করতে হবে। কিউ এর ভ্যালু যদি প্লাস আসে, কিউ এর ভ্যালু আমি আবারও বলতেছি, কিউ এর ভ্যালু যদি প্লাস আসে তাহলে সেটাকে আমরা ধরবো হচ্ছে ল্যাগিং, যেটা অলরেডি আমি পাওয়ার ট্রায়াঙ্গেলের থিওরিতে অলরেডি আমি সম্ভবত পড়েছি এর আগে। তো আবারও আমি আরেকবার বলতেছি, যদি কিউ এর ভ্যালু প্লাস আসে তাহলে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং, আর মাইনাস আসলে, কিউ এর ভ্যালু যদি মাইনাস আসে তাহলে হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টরটা লিডিং। তো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ভ্যালুটা প্লাস আসছে, সো আমাদের এটাকে আমার ধরতে হবে অবশ্যই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে, ল্যাগিং। তো ল্যাগিং না লিখলে কিন্তু, ল্যাগিং না লিডিং এটা উল্লেখ না করলে কিন্তু ভুল হবে, তাহলে আমার অবশ্যই এটাকে উল্লেখ করতে হবে। তাহলে এটা আমি বুঝে গেলাম। দেন আমি আসবো হচ্ছে ডি নাম্বার। ডি নাম্বারে কি বলছে, দ্য ফেজ ইম্পিডেন্স। তাহলে ফেজ ইম্পিডেন্স পাইতে হইলে পার ফেজ ইম্পিডেন্স এভাবে আমরা বলতে পারি। তাহলে ফেজ ইম্পিডেন্সটা পাইতে হইলে আমরা সিম্পলি যে কাজটা করতে পারি, আমাদের পিও জানা আছে, কিউও জানা আছে, তো এখান থেকেই তো হিসাব করতে পারি চাইলে। কিভাবে দেখুন, পি ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি পি ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি দেখুন পি ফেজ, এইভাবে বলি যে পি ফেজ, পার ফেজে আমি হিসাব করতেছি, যেহেতু আমার এখানে ইফ দ্য লাইন ভোল্ট, লাইন ভোল্ট ইজ 220 ভোল্ট, এভাবে আমার ভ্যালুটা দেয়া আছে। তো আমি লাইন টু ওয়াট মিটার মেথড প্রডিউসেস ওয়াট মিটার ডেল্টা কানেক্টেড লোড। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, এখানে একটু লোডের চিত্রটা একটু আঁকায় নিই, ঠিক আছে। লোডটা হচ্ছে আমার বলছে ডেল্টা, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু লোডের উপরও আমার নির্ভর করবে, সো আমি এই কারণে আমি চিত্রটা আঁকায় নিলাম। এখন এদিক দিয়ে একটা পয়েন্ট, এদিক দিয়ে একটা পয়েন্ট, আর এদিক দিয়ে একটা পয়েন্ট। তো আমি কি করলাম, ওয়াট মিটারটা আইনা এখানে লাগাইলাম, যে থিওরিটা গতদিন আমি বলেছিলাম। তো এটা হচ্ছে আমার ওয়াট মিটার। তো ওয়াট মিটার ইয়াটা দিলে আমার এটার ভোল্টেজ কয়েল আমার এসে আবার এটার সাথে লেগে যাবে, এবং এটা আমার এ ফেজ, এটা হচ্ছে আমার বি ফেজ, ঠিক আছে। তাইলে দেখুন, এই এবি এবি ফেজে যে লাইন ভোল্টেজ, এবি এবির ভোল্টেজটাই তো আমার লাইন ভোল্টেজ, সেই ভোল্টেজটাই কি আমার লোড সরাসরি পাচ্ছে? না, আমার এই ভোল্টেজটাই কিন্তু আমার লোডটা সরাসরি পাচ্ছে। অর্থাৎ বেসিক্যালি আমাদের এই যে এইখানে যে 220 ভোল্ট, এটাই অ্যাকচুয়ালি এখানে এই এই লোডটার ভিতর দিয়ে প্রবাহিত হবে, এই লোডটার অ্যাক্রসে ভোল্টেজ আর কি, ঠিক আছে। এবির ইয়াতে আমার হচ্ছে এই যে এই ভ্যালুটা, এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা পুরোপুরি ভোল্টেজ পাবে হচ্ছে ভি এবি পরিমাণ। তাহলে আমাকে এই জিনিসটাই জাস্ট বুঝতে হবে। তাইলে এখন দেখুন, আমি পার ফেজে যেহেতু ইম্পিডেন্স বের করবো, তিনটা তো সমান, যেহেতু আমার সিমেট্রিক্যাল কেস, তাহলে যে কোনো এক ফেজ আমি হিসাব করতেছি। ধরুন যে এই ফেজটা, লোডের এই ফেজটা বিবেচনা করতেছি, তাহলে সে ভোল্টেজ পাবে কত? অবশ্যই ভি এবি পরিমাণ ভোল্টেজ পাবে, ঠিক আছে। তাহলে আমি মনে করলাম এটা ভি এবি, ভি এবি দ্বারাই প্রকাশ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বাট যখনই এটা ওয়াই কানেক্টেড, যদি ওয়াই কানেক্টেড থাকতো তাহলে কিন্তু ক্যালকুলেশন পাল্টে যেত। সো আমাদের একটু চিত্র আঁকায় বোঝাটাই সব থেকে বেটার। এই পর্যন্ত তো মোটামুটি ইজি ছিল, এই জায়গায় একটু প্যাচ আছে, ঠিক আছে। দেন হচ্ছে আমার কি লাগবে, পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা আই ফেজ, আই ফেজ বলতে বেসিক্যালি এই লোডের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এইটাকে বোঝাচ্ছি। আই ফেজ বেসিক্যালি এই দিক দিয়ে যে কারেন্টটা, এইটাকে বুঝুন, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে এটার অ্যাক্রসে লাইন ভোল্টেজটা আর ফেজ ভোল্টেজটা অ্যাকচুয়ালি সমান, ঠিক আছে, কেননা এটা ডেল্টা কানেক্টেড লোড এই কারণে। তাহলে এখন আমার ফেজ কারেন্টটা কত, আই ফেজ ইনটু কস থিটা, কস থিটা। তাহলে আমরা মনে হয় কস থিটাটাও জানি, কোনো সমস্যা নাই আমাদের। তাহলে এখন দেখুন পি ফেজ হচ্ছে আমার পার ফেজে কত, 1220। তাহলে এখানে দেখুন 1220 বসাচ্ছি, ইজ ইকুয়াল টু ভিএবি কত, ভিএবিটা হচ্ছে 220। তাহলে এই যে 220 বসাচ্ছি,
আর আই ফেজটা আমাদের বের করতে হবে। আই ফেজে এটা মডুলাস ভ্যালু পাবো অবভিয়াসলি, সো আমি এভাবেই লিখতেছি, এটাও ভিএবির আমি মডুলাস ভ্যালু দিছি, ঠিক আছে? কারণ ভেক্টোরিক্যালি নিলে ভ্যালুটা আলাদা হবে, এখানে ভেক্টোরিক্যালি আমার হিসাব করতে হবে ফেজ ইম্পিডেন্স যেহেতু, সেই কারণে আমি এভাবে নিলাম। তাহলে আই ফেজের ভ্যালু হচ্ছে আমার, ম্যাগনিচিউড ভ্যালু হচ্ছে আমার, বের করব এখান থেকে, আর কস থিটাটা হচ্ছে আমার কত পাইলাম আমরা, 0.9689, 0.9689, একটু নিচে হয়ে গেল, জায়গা নাই তো এইভাবে লিখলাম। তাহলে এখান থেকে দেখুন আমার আই ফেজটা পেয়ে যাচ্ছি, আই ফেজের ম্যাগনিচিউড ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এটাকে একটু হিসাব করে নিই আমি ক্যালকুলেটারের সাহায্যে, 1220 ডিভাইডেড বাই 1220 ডিভাইডেড বাই 220 ডিভাইডেড বাই 0.9689। তাহলে আমরা আই ফেজের ভ্যালুটা পাচ্ছি দেখুন, 5.7235 এর মতো, ঠিক আছে? তাহলে এটা কিন্তু শুধু পাইলাম আমার মডুলাস ভ্যালুটা। তাহলে এখন টোটাল আই ফেজটা পাইতে হইলে, অর্থাৎ ভেক্টর সহ যদি আমি পাইতে চাই, তাহলে অবশ্যই আমাকে ইউজ করতে হবে এটা, ফেজর ফর্মটা কত সেটা অনুযায়ী আমার ফেজ অ্যাঙ্গেলটা লাগবে, ঠিক আছে? অর্থাৎ 5.7235 সাথে আমার লাগবে হচ্ছে অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তো আমরা অ্যাঙ্গেলটা কি দেখলাম, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর মানে ভোল্টেজ আর কারেন্টের ভিতরকার অ্যাঙ্গেল। তো ভোল্টেজটাকে আমরা রেফারেন্স ধরতেছি, সো আমার ভোল্টেজের সাথে কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে 14.335 এবং এটা ল্যাগিং। আর কারেন্টের ক্ষেত্রে আমি অলওয়েজ বলেছি যে ল্যাগিং মানে হচ্ছে কারেন্টের আগে, কারেন্টের ক্ষেত্রে ল্যাগিং মানে হচ্ছে মাইনাস, পাওয়ারের ক্ষেত্রে কিন্তু উল্টো, ঠিক আছে? এটার ক্ষেত্রে রিয়াক্টিভ পাওয়ার প্লাস মানে ল্যাগিং, আর মাইনাস মানে লিডিং, আর কারেন্টের ক্ষেত্রে মাইনাস মানেই হচ্ছে ল্যাগিং, ঠিক আছে? এই পয়েন্টটা কিন্তু অসংখ্যবার আমি বলেছি এবং সেগুলো প্রমাণও আমি করে দিয়েছি আমার থিওরি ক্লাসে, তো সেটাই আমি দেখুন এখানে উল্লেখ করতেছি। তাহলে 14.335 ডিগ্রি। তাহলে ফাইনালি আমার এখন কি হিসাব করব যেন, আমি আমি এখন হিসাব করব হচ্ছে আমার জেড ফেস, ঠিক আছে, পার ফেস ইম্পিডেন্স। তাহলে সিম্পলি আমি কি কাজ করব, জাস্ট ভি ফেস ডিভাইডেড বাই আই ফেস। তো ভি ফেসটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার ভিএবি সমান, এখানে আমরা ক্লিয়ারলি সেটা দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স ভিএবি ডিভাইডেড বাই আই ফেস, সিম্পলি ভিএবি ডিভাইডেড বাই আই ফেস। তো এই পয়েন্টগুলো মাথায় রেখে কিন্তু আমাদের এইভাবে হিসাব করতে হবে। তাহলে এখন দেখুন আমার এখানে ভ্যালুটা আসতেছে, দেখুন ভিএবি হচ্ছে আমরা এটাকে রেফারেন্স ধরতেছি, তাহলে 220 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে দেখুন 220, আমি ক্যালকুলেটার ইউজ করতেছি, অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই 5.7235 অ্যাঙ্গেল মাইনাস 14.335 ডিগ্রি। যে রেজাল্টটা পাইলাম এটাকে আর থিটা ফর্মে নিয়ে যাবো, তাহলে 38.44 অ্যাঙ্গেল 14.33 ডিগ্রি, ঠিক আছে? এটা আসলো আমার জেড এর ভ্যালু, আমার পার ফেজে জেড এর ভ্যালু। তাহলে দেখুন আমাদের কিন্তু সিস্টেমেটিক্যালি হিসাব করে করে আমাদের আসতে হইলো, থিওরি কিন্তু অ্যাপ্লাই করতে হইলো, সো আমাদের এগুলো এভাবে কিন্তু সলভ করতে হবে, সরাসরি ফর্মুলা মুখস্থ রেখে এগুলো সলভ করা পসিবল না। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।